বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে নোমো অ্যাপের কর্মশালা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিল জেলা আইটির কর্মীরা প্রদেশ বিজেপির সভাপতি বলেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নরেন্দ্র মোদীকে দেখতে চায় দল ত্রিপুরার দুটি আসনে পদ্ম ফুল নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা হবে আর এই সংকল্পকে সামনে রেখে অন্যান্য কর্মসূচির মতো নোমো অ্যাপ ব্যবহার করে সংগঠন শক্তিশালী করা হবে বলে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নির্বাচনে আমাদের আমাদের যে বড় উৎসব লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ সেটাকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করা এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী হিসাবে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানেও পদ্মফুল ফুটিয়ে আমরা মোদিজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্পকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে দেওয়াল লিখন থেকে শুরু করে এবং সোশ্যাল মিডিয়াকে আমাদের হাতিয়ার করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যুবতী হোক আর সকলের মধ্যে মাধ্যমে আমাদের নরেন্দ্র মোদিজির যে বিকশিত সংকল্প সেটাকে মানুষের কাছে বেশি প্রচার প্রচার প্রসার করার জন্য সোশ্যাল মিডিয়ার আমরা মানে বিভিন্ন সময় আমরা কর্মসূচি হাতে নিয়েছি রিপোর্ট খবর ত্রিপুরা